আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম টিভির থেকে আমি আবার আপনাদের মাঝে, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো এলজি অরিজিনাল সিআইটি টিভি নো পাওয়ার। তো দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের এসিতে ইনপুট 250 ভোল্ট বা 220 ভোল্ট, এটা আমরা সুইচটাকে হয়ে সামনের দিকে যাব যে আমাদের ভোল্টেজটা আসলে কত দূর পর্যন্ত গেছে। আমি পাওয়ারে কোনো ভোল্টেজ পাই নাই, তো আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এই পর্যন্ত ঠিক আছে, এই যে কয়েলটা এই পর্যন্ত ঠিক আছে, ইনপুট এবং আউটপুট দুটোই ঠিক আছে। তো দেখুন, আমার লাইনটা আস্তে আস্তে আমার এদিক দিয়ে ডান ডান দিক হয়ে আমাদের একটু উপর দিকে গিয়ে ডাইরেক্ট এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের এই মাথা থেকে ও মাথা হয়ে কি সরাসরি আমাদের এসি ডায়োডে ঢুকছে। তো দেখুন, আমি আপনাদেরকে দেখাবি যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের এখন চলে আসবে সরাসরি এসির মাঝখানে, অর্থাৎ চার ঠ্যাঙের যে চারটা চার পায়ের যে এসি এসি যে ডায়োড থাকে সেই ডায়োডের মাঝখানে চলে আসবে। দেখুন, আরেকটা আমি আপনাদেরকে দেখাই, এ পর্যন্ত ঠিক আছে, এখন এটাও ঠিক আছে। তো দেখুন, আমাদের ডায়োড পর্যন্ত কিন্তু আমাদের ভোল্টেজটা পারফেক্ট আছে, এবং ডায়োডের বাইরে ঠিক আছে কিনা আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখুন, আমি একটু দেখাই, দেখুন ফিল্টারের এই পাশে কিন্তু ভোল্টেজ আছে, দেখুন 201 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু ফিল্টারে ধরলে কিন্তু ভোল্টেজ নেই। অ্যাকচুয়ালি কিয়া হতা হে, তো আমি আপনাদেরকে দেখাই। তো দেখুন, অ্যাকচুয়ালি আমাদের এই ফিল্টারে এই পাশে আছে কিন্তু এই পাশে নাই, আমাদের এই ফিল্টারটা কিন্তু লিকেজ, অর্থাৎ পেনগুলো ছিঁড়ে গেছে। তো আমরা কীভাবে এটাকে সমাধান করব, আমরা একটা স্টিল নাইফ নেব বা আপনারা যে কোনো নাইফ নিতে পারেন, নাইফ নিয়ে আপনারা এটাকে সুন্দর করে চতুর্দিকে ভালো করে ঘষে দিবেন। ভালো করে ঘষে দেওয়া হয়ে গেলে তখন আপনারা এটাকে আবার ভালো সোল্ডারিং আয়রন দিয়ে এটাকে আবার সোল্ডারিং করে দিবেন। তো দেখুন, আমি সোল্ডারিং করে দিয়েছি, আপনারা আমার সাথেই থাকুন। তো আমার দেখা হয়ে গেছে। তো এখন আমি মেজারমেন্ট করে দেখবো এক্স্যাক্টলি আমার প্রবলেমটা সমাধান হলো কিনা, যেহেতু প্রথমেই পাওয়ার নেই, সেহেতু অন্য সাইডে সমস্যা হওয়ার কথা খুবই কম। তো দেখুন, আমি এখন মেজারমেন্ট করে দেখাচ্ছি আপনাকে। তো দেখুন, আমাদের পাওয়ার যে লাল ইন্ডিকেট, এই ইন্ডিকেট বাড়তে চলে এসেছে। তো দেখুন, আমি এখন আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই। তো দেখুন, আমি দেখুন একটা গ্রাউন্ডে ধরবো, গ্রাউন্ডে ধরার পরে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, +B 111 ভোল্ট, পারফেক্ট, +B 111 ভোল্ট একদম পারফেক্ট আছে। আমি অন্যান্য ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখলাম যে অন্যান্য সব ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো দেখুন, অন্যান্য ভোল্টেজগুলো সবগুলো ঠিক আছে। তো এখন আমি এখন কি করব, আমি সেটাকে লাইন দিয়ে দেখবো যে এক্স্যাক্টলি আমাদের পাওয়ার অন্য কোনো সমস্যা আছে কিনা। তো আশা করি সমস্যা থাকবে না, তারপর বলা যায় না, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আর যেহেতু কিছুদিন আগে সেটটা ডেড হয়েছে, কিছুদিন আগে আবহাওয়ার পরিবেশটাও সেরকম ভালো ছিল না। তো ভিউয়ার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।